মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিও। কালকের ভিডিওটা তো মোটামুটি শেষ করেছি আর এডিট করতে করতে তো মানে ঘুমিয়ে পড়েছি আর কি, এরকম মানে ওপর নয়। তো যাই হোক, সকালবেলা উঠে এডিট করেছি, একটু ছাড়তে হয়তো মানে তোমাদের ভিডিওটা দেখতে হয়তো একটু দেরি হয়ে গেছে, কারণ আমার 11টার সময় নর্মালি স্কেডিউল করা থাকে, বাট সেটা এখন চেঞ্জ হয়ে গিয়ে 12:30 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার হয়েছে কি, 12টাটা ভেবেছিলাম তো যে সকালবেলা দেবো, তারপরে গল্পটা হয়ে গেছে। মানে AM PM-এর মানে বুঝতেই পারছো অবস্থাটা, মানে ওইখানে আর কি এম না করে, এই সরি পিএম না করে, এখনও ভুল করছি, পিএম না করে এম করে দিয়েছি, দেন ও দেখার পর ওটা ঠিকঠাক করে দিয়েছে আর কি। তাহলে হয়তো তোমরা পিএমই দেখতে পেতে, এই সরি এম-এ দেখতে পেতে, এখনও ভুল করছি আমি। সকালবেলা উঠে আজকে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে নর্মালি ছোলা মুড়ি ঠুড়ি খাবো, আর তারপরে আজকে খাবার বলতে সোয়াবিনের তরকারি হবে। ও ভেতর থেকে আবাস মানে তোমাদেরকে বলে দিল যে ও রয়েছে আর কি, আর সোয়াবিনের তরকারি হবে। খাওয়া দাওয়ার পর এখন একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর ডিসাইড করবো যে আজকে বেরিয়ে একটা খুব মহান কাজ করতে যাবো। কী কাজ করতে যাবো সেটা তোমরা বেরিয়েই বুঝতে পারবে, মানে অনেকটাই কাঠুরিয়ার মতো কাজ আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম, লাঞ্চ শেষ করলাম, এবার এখন একটু শুই, নাহলে তো জানো তো ভাত ঘুমটা বাঙালির কতটা প্রয়োজনের ব্যাপার একটা, তো একটু শুয়ে ঠুয়ে নিই, তারপরে উঠিয়ে দেন তোমার সাথে কথা হবে। দেখো আশ্বিন মাস চলে গেছে, কিন্তু তাও এখানে শিউলি ফুল ফুটে রয়েছে। টগর ফুল? এটা শিউলি ফুল। ইয়েস, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় স্বর্ণ। এটা ফোকাস আউট হচ্ছে না তো, এই যে সব শিউলি ফুল ফুটে আছে। আমি দুপুরবেলা বলছিলাম না যে আমরা হচ্ছে বিকেলবেলা একটা জায়গায় বেরোবো, কোথায় বেরোবো সেটা হচ্ছে এখন তোমরা দেখতে পারবে, কী কারণে বেরোচ্ছি বা ওটা নিয়ে কী হবে সেটা তোমরা কালকে দেখতে পারবে। মানে একটু ওয়েট করতে হবে, এটাই যা একবারে বলে দিলে তো ব্যাপারটা জমবে না, তাই না? ছোটো যাওয়া যাক, ঠিক আছে, একদম পুরো প্যাকটা হয়েছি। গাইস একটু দেখার চেষ্টা করছি ভিতরে কেউ আছে কি না, বাট মনে হয় কেউ নেই। দেখো ঠাকুর হচ্ছে চাদর গায়ে দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করলাম, কারণ সত্যি বলছে একদম মুডটা খারাপ হয়ে গেছে, তার কারণ আমি বললাম না আজকে একটা জিনিস খুঁজতে যাচ্ছি একদম কাঠুরিয়ার মতো। তো কাঠুরিয়ার মতো যে জিনিসটা খুঁজতে গেছিলাম, ঠিক আছে ওকে কল চালে দিয়েছিলো, তো কাঠুরিয়ার মধ্যে যে জিনিসটা খুঁজতে গেছিলাম সেই জিনিসটা পাইনি, আর সেই জিনিসটা কিসের জন্য লাগবে তার জন্য তোমাদের বলিয়েছিলাম কালকে অবধি ওয়েট করতে হবে। তো তোমরা একটু ওয়েট করো, কালকেই তোমাদেরকে বলবো আর কি যে কিসের জন্য কী করতে বেরিয়েছিলাম। তো পাইনি যখন না দেখাতে পারছিও না, তো যাই হোক এখন খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তো চলো আজকের মতো ঘুমিয়ে পড়ি। আর এখনকার ভিডিওগুলো একটু ছোটো ছোটোই হবে, তার কারণ হচ্ছে একটু পড়াশোনা টোশোনা রয়েছে তো একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, তো আজকের মতো টাটা, খুব শিগগির ফিরে আসবে নতুন একটা ভিডিওর সাথে, বাই বাই। আর হ্যাঁ বললাম বলে এটা ভুলে যেও না, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এতটা দেখছি যখন সাবস্ক্রাইব তো বানতে হয়, তাই না? তো খুব শিগগিরই ফিরে আসবো, টাটা।